ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। দীর্ঘ বিরতির পর সোমবার মধ্যরাত থেকে শুরু হলো এবছরের সামুদ্রিক মাছ শিকার। রূপলি শস্যের খোঁজে মৎস্যজীবীরা পাড়ি দিল গভীর সমুদ্রে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে লকডাউন শুরু হয়, কার্যত সামুদ্রিক মৎস্য শিকারও বন্ধ হয়ে যায়। এরপর ইলিশের প্রজননের জন্য 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সরকারি বিধিনিষেধ জারি ছিল। নির্ধারিত 15 জুন থেকে ট্রলার সমুদ্রে নামার বিষয়ে মৎস্যজীবী সংগঠনের নেতারা বৈঠকে বসেছিলেন, সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। করোনার জন্য সামাজিক দূরত্ব বিধি মেনে কিভাবে মৎস্য শিকার করা হবে তা নিয়েও একপ্রস্থ আলোচনা হয়। তারপর সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে কোনো মৎস্যজীবী অসুস্থ থাকলে ট্রলারে তোলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। এখন যে কোভিড-19 যে সিচুয়েশনে আমরা এসডিও স্যারদের নিয়ে দুটো মিটিং করেছি, সমস্ত অ্যাসোসিয়েশন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়ে, যারা সবাই ফিশিংয়ে যাচ্ছেন যেসব ক্রু মেম্বাররা তাদের সবাইকেই যেন টেস্ট করানো হয়, যেটা প্রিলিমিনারি টেস্ট ওটা যেন করানো হয়। তারপরে যদি কিছু আসে তখন সরকারি যা নিয়ম বিধি আছে সবই ওটা মেনটেন করা হবে। হ্যাঁ, ট্রলারেও আমরা সবাইকে বলেছি, ট্রলারে যেসব ফিশারম্যানরা উঠবে ফাইনালি তাদের জন্য সবাই অ্যাটলিস্ট মাস্ক আর হ্যান্ড গ্লাভস যেন থাকে। তো হ্যান্ড গ্লাভসটা আমি বলে দিয়েছি কিভাবে ওরা ইউজ করবে এবং মাস্কও যেন সবসময় পরে থাকেন। রবিবার সকাল থেকেই জেলার মৎস্যবন্দরগুলিতে শুরু হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা। জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকরা মৎস্যজীবীদের প্রথমে থার্মাল স্ক্যানার দিয়ে দেহের তাপমাত্রা পরীক্ষা করেন, পরে অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক কোনো সমস্যা না থাকলে দেওয়া হচ্ছে ফিট সার্টিফিকেট। এই ফিট সার্টিফিকেট থাকলে তবেই মৎস্যজীবীরা ট্রলারে উঠতে পারবেন। উনি হচ্ছে রোগীদেরকে কোনো কিছু অসুবিধা আছে কিনা, কোনো সিমটম আছে কিনা দেখছেন, এবং আমরা হচ্ছে প্রত্যেকে ওনাদেরকে থার্মাল গান দিয়ে ওনাদের টেম্পারেচারটা দেখে নিচ্ছি যে ওনাদের বডি টেম্পারেচার ঠিক আছে কিনা। দেখার পর ওনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে সেই অনুযায়ী ডাক্তারবাবু প্রেসক্রাইব করছেন, এবং যদি কোনো অসিমটোমেটিক কিছু থাকে তাহলে আমাদের উচ্চতর হসপিটালে ওনাকে ফার্দার হচ্ছে সোয়াব টেস্টিংয়ের জন্য পাঠানো হবে, এবং যদি হচ্ছে কোনো রকম প্রবলেম না থাকে, যদি কোনো সিমটম না থাকে তাহলে আমাদের ফি উনি হচ্ছে প্রেসক্রিপশনের ফিট সার্টিফিকেট দিচ্ছেন যাতে ওনারা ওনাদের নিয়মিত কাজটি করতে পারেন এবং ঠিকঠাক থাকতে পারেন। এছাড়াও মৎস্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক মৎস্যজীবীর মুখে মাস্ক পরা বাধ্যতামূলক, ট্রলারে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ সাবান। ডায়মন্ড হারবার থেকে সৌভিক মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট কেরিয়ার একাডেমি সেন্টার, কুলপি ও হুগলি। Contact 6294-698949. The Sorarhat Nursing Home, Sorarhat, Benepara. Ghore boshe protikar koran, nijer bhaggoke bodle felun. Tantrik Jyotishi Acharya Shri Ranjitanando. Phone jogajog 9836459511.